পরম্পরাকে টিকিয়ে রাখতে চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন বাহাদুর। সোমবার সকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিভিন্ন প্রথা মেনে চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পুজো দেন। পুরোহিত চন্তায় বিভিন্ন অর্ঘ্য নিবেদন করে এবং জল ছিটিয়ে পুজো দেন। মহারাজা খানিকটা সময় পুরো মেলা প্রাঙ্গণটি উপভোগ করেন এবং দর্শনার্থীদের সঙ্গে কথাও বলেন। একাংশ দর্শনার্থীরা প্রদ্যোৎকে কাছে পেয়ে মুঠোফোনে সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদ্যোৎ বলেন, পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং জনজাতি সম্প্রদায়ের মানুষের স্বার্থে সুসম্পর্ক বজায় রাখতে এই খার্চি মেলার আয়োজন করা হয়। তাতে রাজ্যের সকল অংশের মানুষ থেকে শুরু করে বাঙালিরাও এতে অংশগ্রহণ করেন। তাছাড়া মহারাজা বলেন, ওনার জন্মদিন এই চতুর্দশ দেবতা মন্দির থেকেই পালন করে আসছেন, তাই তিনি এদিন অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে চতুর্দশ দেবতার উদ্দেশ্যে পুজো দেন। মহারাজার সঙ্গে তিপ্রামথার অন্যান্য বিধায়করাও উপস্থিত ছিলেন। যদি প্রার্থনা হতা ও মিডিয়া কে সামনে নেই বলা যাতা, লেকিন মে পুরা রাজ্য কা পুরা দেশ কা খুশালি চাহতা হুঁ, লেকিন জো ভগবান কে সঙ্গে জো সংবাদ হতা হ্যায় ঈশ্বর কে সাথ, ও ये दिल का बात होता है, वो दिल का बात दिल भी नहीं। राज्यवासी के लिए क्या मैसेज देंगे इस? आपको लगता है कि मैं सिर्फ खारजी पूजा में ही आपके लिए प्यार कर आपके लिए पूजा करता हूँ? मैं साल में 365 दिन है, मैं पूरा 365 दिन आप सबका खुशहाली के लिए प्रार्थना करता हूँ, सिर्फ एक दिन में नहीं करता। सर, पुरोहित के साथ कुछ बातचीत हुआ किस विषय में कुछ? आप आज पूजा कीजिए, आज मीडिया का काम मत कीजिए। ब्यूरो रिपोर्ट, संवाद 365 दिन।